Freefire. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ফ্রেশ ভিডিও। সো গাইস, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত 12টার পরে তোমরা নতুন কী আপডেট দেখতে হবে এবং নতুন নতুন কী কী আপকামিং ইভেন্ট আসতে চলেছে সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। সো গাইস, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে এন্ড অবধি দেখো, তোমরা ভিডিওটা অনেক কিছু ইম্পর্টেন্ট এবং হেল্পফুল জিনিস দেখতে পেয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করে ফেলি। সো যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার পর ভালো লাগে অবশ্যই আর ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই অল সেট করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো গাইস, চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করে যাক। A few moments later. সো গাইস, ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেটটা দেখিয়ে দেবো সেটা চলো দেখে নেওয়া যাক। সো এটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড নিয়ে। সো ট্রেনিং গ্রাউন্ডে তোমরা কিন্তু এরকম কিছু ভিউ দেখতে পাবে উপর থেকে এবং তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের নতুন আর একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে বসে থাকা আই থিঙ্ক চা পান করার জন্য জায়গা পেয়ে যাবে। সো চা খাওয়ার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। সো এরকম কিছু একটা তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে। এবং নেক্সট তোমরা যে রেসিং প্লেস দেখতেই পাচ্ছ, রেসিং প্লেসটা অনেকটাই সাজানো গুছানোভাবে তৈরি করা হয়েছে। সো রেসিং প্লেসটাও তোমরা এরকম একটা আপডেটে দেখতে পেয়ে যাবে। সো আরেকটা যেটা রয়েছে সেটা তো তোমাদের আমি কালকে দেখিয়ে দিয়েছি। সো ট্রেনিং গ্রাউন্ডে একটা বক্সিং রিং তোমরা দেখতে পাবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্সিং রিংটা। সো এটা তোমাদের আমি কাল দেখিয়ে দিয়েছি, এটা নিয়ে বলার কিছু নেই। সো এটাও তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ob27 আপডেটের পর। সো গাইস, এবার চলো নেক্সট আপডেট কী আছে চলো সেটা দেখে নেই, নেক্সট আপডেটের দিকে এগিয়ে যাওয়া যাক। সো গাইস, নেক্সটটা দেখতেই পাচ্ছ একটা নতুন বান্ডেল। সো এটা তোমরা অনেক জায়গায় দেখিয়ে নিয়েছো, অনেকে ইমোট বলেছে। সো এটা ইমোট নয়, এটা কিন্তু বান্ডেলের অ্যানিমেশান। সো এটা তোমরা এই বান্ডেলটা ob27 দেখতে যাবে, তা বাট ওপি লাগছে গ্রেনা ফিফায়ারতে। এবারে অনেকটাই ডায়মন্ড আই থিঙ্ক বুঝতেই পারছো কতটা ডায়মন্ড খেতে চলেছে এরকম কিছু বান্ডেল দেওয়ার জন্য। সো এটা একটা ফিমেল বান্ডেল, এই ফিমেল বান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছো। ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম এটা ইমোট, সো এটা ইমোট নয়, এটাও একটা বান্ডেল। এর জন্য গ্রেনা ফিফায়ার কিন্তু অনেকটাই ডায়মন্ড তোমাদের ওয়েস্ট করতে চলেছে। সো এটাও তোমরা ob27 আপডেটে দেখতে পেয়ে যাবে। সো নেক্সট কী আপডেট আছে চলো দেখে নেওয়া যাক। সো গাইস, নেক্সট যে আপডেটটা চলো দেখে নেওয়া যাক। নেক্সট আপডেটটা তোমাদের আমি একটু আগেই যেটা দেখিয়ে দিয়েছি আই থিঙ্ক সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে আই থিঙ্ক এটা ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা মারার জন্যই তৈরি করেছে ফ্রি ফায়ার। সো এখানে আমি তোমাদেরকে জাস্ট ফান হিসেবে বললাম যে তোমরা চা খেতে পারবে। সো চলো নেক্সট আপডেটের দিকে এগিয়ে যাই। নেক্সট তোমরা দেখতে পাচ্ছো এই যে ব্যাটারি স্ক্রিনটা, এটা কিন্তু গিটারের একটি ব্যাটারি স্ক্রিন তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, বাট এবারে আমি তোমাদেরকে ফুললি দেখিয়ে দিচ্ছি ট্রেনিং গ্রাউন্ডের থেকে। সো এটা দেখতে পাচ্ছ এই যে ব্যাটারি স্ক্রিনটা, এটা তোমরা দেখতে পাবে ob27। সো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই চলো, এটা হচ্ছে প্রাঙ্কের স্কিন। এই প্রাঙ্কের স্কিনটাও কিন্তু তোমরা দেখতে পাবে ob27 আপডেটে। সো এটাও কিন্তু অনেকটাই লেজেন্ডারি হতে চলেছে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আর কমেন্ট করে জানাতে ভুলবে না। সো চলো দেখে নিই নেক্সট যেটা আছে সেটা। সো এটা আই থিঙ্ক আমি নামটা মনে করতে পারছি না। সো এটারও কিন্তু তোমরা স্ক্রিন পেয়ে যাবে ob27 আপডেটে। সো স্ক্রিনটা কিন্তু অনেকটাই ওপিও হতে চলেছে। সো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও অবশ্যই। এবং নেক্সট যেটা আছে চলো দেখে নেওয়া যাক। নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো, এদের থমসনের গান স্কিন। সো এই থমসনের গান স্কিনটা কিন্তু তোমরা ob27 আপডেটে দেখতে পাবে। এটা একটা লেজেন্ডারি থমসনের গান স্কিন হতে চলেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাদেরকে আমি অ্যাবিলিটিটা বলতে পারছি না, অ্যাবিলিটিটা তোমাদেরকে আমি সিওরলি হলে জানিয়ে দেবো। সো নেক্সট যেটা তোমরা স্ক্রিনে দেখেই নিয়েছো সেটা হচ্ছে তোমরা এই যে গান স্কিন। সো এই গান স্ক্রিনটা কিন্তু তোমরা দেখতে পাবে ob27 আপডেটে m887। সো এটা তো তোমরা বুঝতে পারছো অনেকটাই ওপি হতে চলেছে। সো তোমাদের কেমন লাগলো এবং চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে। সো গাইস, এই যে গান স্ক্রিনটা এটা হচ্ছে আই থিঙ্ক এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হেডশট রেট কতটা দিতে পারে। সো হেডশট কতটা ড্যামেজ তোমরা পাবে এবং কতটা রেঞ্জ থেকে পাবে সেটা ছোট করে দেখে নেওয়া যাক। সো এটা তো আমি জাস্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, সেই ক্লিপটা দিয়ে তোমরা দেখে নাও কতটা তোমরা, আমি জাস্ট স্লো মোশনে দেখাচ্ছি। সো দেখো তোমাদের এবার কেমন লাগলো অবশ্যই আর কমেন্ট করে বলো। চলো আমরা আজকে রাত 12টার আপডেটে এগিয়ে যাওয়া যাক। সো গাইস, এবারে দেখে নেবো আজ রাত 12টার পরে আমাদের ইন্ডিয়ান সার্ভারের নতুন কি আপডেট দেখতে হবে। এবং চলো, এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো সবগুলোই ছিল আপকামিং ob27 নতুন নতুন আপকামিং আপডেট তোমাদেরকে দেখিলাম। সো এখনও যারা ভিডিওটা লাইক করেনি অবশ্যই আর একটা লাইক করে দাও। সো
আজ রাত 12টায় তোমরা নতুন কোনো আপডেট দেখতে পাবে না আমাদের গেমিং সার্ভার উপর। সো তোমরা ইভেন্টটি পাচ্ছো এবং লাগ রয়্যালও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লাগ রয়্যালটাও তোমরা দেখে নাও যে এখানে কিন্তু কোনো নতুন আপডেট আসেনি এবং স্টোরেও কোনো কিছু নতুন কিছু অ্যাভেলেবেল হয়নি। সো গাইস আজকের রাত 12টায় নতুন কোনো আপডেট না থাকে ভিডিওটা এখানেই শেষ করছি। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করে দাও এবং চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবে। সো আজকে ভিডিওটি ঠিক এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।